ফের উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইমরান খানের বক্তব্যের পরের দিন জম্মু কাশ্মীরের অন্তত দুই জায়গায় বন্দুকযুদ্ধ ও অপর এক স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই তিনজনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের শ্রীনগর মহাসাগরে একটি যাত্রীবাহী চলন্ত বাসকে থামানোর চেষ্টা করছে দুই তিনজনের একটি সন্ত্রাসী দল। শ্রীনগর মহাসাগরকে রামবন জেলার বাটোটোর কাছে বাস থামানোর এই চেষ্টার পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এখনও গোলাগুলি চলছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি দুটি বিস্ফোরণ শুনেছি। এলাকায় নাগারে বৃষ্টিপাত চলায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানকে আরো জটিল করে তুলেছে। সূত্র জানিয়েছে, দুজন সঙ্গী এক বাড়িতে ঢুকে সেটাকে কব্জা করে ফেলেছে। বাড়িতে প্রবেশের আগে তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিও চালায়। নিরাপত্তা বাহিনী জঙ্গির কব্জায় থাকা বাড়িটিকে ক্ষতি থেকে বাঁচতে চরম সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে নিয়ন্ত্রণ রেখার কাছে গেন্ডার বলে, সেখানে জঙ্গিরা রুখে দেয় সুরক্ষা বাহিনী। ভারতীয় সেনাদের গুলিতে দুই তিন জঙ্গি মারা গেছে বলে জানা গেছে। সূত্র জানায়, গেন্ডারবল এলওসির খুব কাছাকাছি হয়, সেখান দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টা করে জঙ্গিরা। সেনাবাহিনী বা পুলিশ এ বিষয়ে এখনও বিস্তারিত জানাতে পারেনি। তৃতীয় ঘটনাটি ঘটেছে শ্রীনগরে। জানা গেছে, সেখানে জঙ্গিরা একটি জনবহুল এলাকার আশেপাশে একটি গ্রেনেড ছোড়ে। ওই গ্রেনেড হামলায় কেউ আহত হয়নি। সূত্র জানায়, এলাকায় নিষেধাজ্ঞা জারি থাকায় রাস্তায় খুব কম লোক ছিল, তাই বড় কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে নিরাপত্তা পাওয়া গেছে। ভারতের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ হিন্দুস্তান টাইমসকে বলেন, বাটোটে এখনও গোলাগুলি চলছে, সেখানে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন সন্ত্রাসীরা একটি বাড়িতে ঢুকে জিম্মি দশা তৈরি করেছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই বাড়ির চারিদিক ঘিরে রেখেছে। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে। দুপুর একটার দিকে তিন সন্ত্রাসীর একটি দল ওই বাড়িতে প্রবেশ করে প্রবণী এক ব্যক্তিকে জিম্মি করেছে। এদিকে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের 74তম অধিবেশন বিশ্ব নেতাদের সতর্ক করে দিয়ে ইমরান খান বলেছেন, কাশ্মীরে যে দমন পীড়ন চলছে সেটি অব্যাহত থাকলে প্রতিবেশী দেশটির সঙ্গে পারমাণবিক যুদ্ধও বেঁধে যেতে পারে, আর এই যুদ্ধ শুরু হলে এটি শুধু দুটি দেশের মাঝে সীমিত থাকবে না।